আজি সারা রায়গড়া জিলারে আজিঠু আমরা আরম্ভ হেলা ভারতীয় জনতা পার্টি তরফরু প্রত্যেক ব্লক প্রত্যেক মিউনিসিপালিটি প্রত্যেক এনএসসি এই যে নারী নির্যাতনা ব্যভিচার ভ্রষ্টাচার শ্রমিক বিরোধী কৃষক বিরোধী নারী কু নির্যাতনা দেউথুয়া মুখ্যমন্ত্রী যে কি বিজেডি গাদিরে তাঙ্ক শাসনরে বসিছি দীর্ঘ 23 বর্ষ হেলা সেইবলিয়া অপারগ সরকারকু তাঙ্ক গাদিরু হটেবা পাই আজি আমি রায়গড়া জিলাবাসী সংকল্প নেইছু এবং এইভলিয়া নেতৃত্ব আম ভিতরে রহিছি যে কি আমার যুবনেতা বসন্ত উলাকা মঞ্জুলা মিনিয়াকা আমার রাষ্ট্রীয় জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক কালীরাম মাঝি প্রতাপ পোলা রায়গড়া জেলার সমস্ত বিজেপির কার্যকর্তা যুব মোর্চা মহিলা মোর্চা ওবিসি মোর্চা এসটি মোর্চা এসসি মোর্চা এবং মাইনোরিটি মোর্চা মধ্য আম সাঙ্গরে রহি আজ আমি সংকল্প নেউছু এ 2024 মসিহারে নবীন পট্টনায়ক গাদিচ্যুত করবু এবং আমার বিশ্বগুরু আমার প্রিয় নরেন্দ্র মোদীঙ্কর যে আশা আকাঙ্ক্ষা অছি গরিব লোকঙ্ক পাই যুবক লোকঙ্ক পাই সমস্ত জনসাধারণঙ্ক পাই কৃষক মানঙ্ক পাই স্বাস্থ্য সেবারে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যেভাবে মিছ সত কথা কই বুলুতলে নবীন পট্টনায়ক তাঙ্ক সরকার তাঙ্কর দলর লোক আজি প্রধানমন্ত্রী পরিপ্রকাশ করিছন্তি পট্টা দরকার নাহি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়া পাই এ যে মিছ সত কথা কই বুলুচন্তি তা বিরুদ্ধরে আজি ভারতীয় জনতা পার্টি আগুকু পড়ছি এবং এ গাদিচ্যুত নবীন পট্টনায়ক গাদিচ্যুত নকরিয়া পর্যন্ত আমার এই আন্দোলন জারি রহিব। আজি রাজ্য সভাপতিঙ্ক নির্দেশ ক্রমে রাজ্য সরকারঙ্ক দুর্নীতি ভ্রষ্টাচার বিরুদ্ধরে ব্লক অফিস ঘেরা কার্যক্রম এবং মুনিসিপালিটি ঘেরা কার্যক্রম যেহেতু 23 বর্ষ শাসন ভিতরে রায়গড়া জেলার আমার পঞ্চম শরণ অঞ্চলক বহুত উপেক্ষিত করছেন রাজ্য সরকার এবং নবীন পট্টনায়ক তাঙ্ক বিরোধে আজকু প্রত্যেক প্রধানমন্ত্রী পাই 20,000 লাঞ্চ নেওছেন এ প্রকার দুর্নীতি এবং প্রত্যেক কাম পাই 30% পিসি এ প্রকার দুর্নীতি এটাকার নিরীহ এসসি এসটি লোক মানে এবং সাধারণ গরিব লোক মানে কৌশি লোক টঙ্কা দিয়ে পারতে না কিন্তু জবরদস্ত সেমানটার পয়সা আদায় করা যাচ্ছে যা কি ভরপুর দুর্নীতি হয়েছি এবং মেঞ্চা মেঞ্চা মদ ভাটি খুলিছন্তি এবং রাস্তাঘাট ঠিক নাই পিবা পানি ঠিক নাই প্রধানমন্ত্রী যে প্রকার ভাবে পানি যোগাবে ব্যবস্থা করছেন সেই কামকে মধ্যে সেমানে মন্ত্রগতিরে চলেছন্তি আজি মোদি সরকার প্রত্যেক পরিবার পিবা মানে ফ্রি চাউল ধরি দেইকি প্রধানমন্ত্রী রাস্তা বনালা বেলকু এ রাজ্য সরকার সহযোগ করুনাহান্তি 23 বর্ষ হলা মনোবিকি শাসন অফিসর মানক দ্বারা রাজ করছন্তি তাকে আমি দৃঢ় বিরোধ করছু ভারতীয় জনতা পার্টি রায়গড়া তরফরু এই বিরোধ আগামী দিন 2024 সরকার তাঙ্কু গাদিচ্যুত করি আমি আমি সরকার গঠন করা পর্যন্ত তাঙ্কু দুর্নীতি বিরোধে লড়িব এবং সরকার আমি গঠন করিবু নিশ্চিত রূপে আজি দুর্নীতি বিরোধে করিবা সহিত আমি স্থানীয় ডিমান্ড রখিছু 12-15টা ডিমান্ড রখিছু রাজ্যপালঙ্কু উদ্দেশ্যে রাজ্য দেবু এবং আমার সমস্যা লোকঙ্ক সমস্যা সমাধান পাই করিবু সেতুর মুখ্য মুখ্য দাবি রহিব প্রত্যেক গরিব পরিবার মানকু বৃদ্ধি বুড়া বুড়ি মানকু 3,000 টাকা পেনশন যোগাই দেবা চাষীকু পানি যোগাইবা এবং স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করিবা সহিত উপযুক্ত মেশিন দেবা সহিত ডক্টর যোগাইবা পাই মধ্যে ডিমান্ড রয়েছে প্রকার ভাবে মেজর ডিমান্ড গুড়াক অছি গরিব লোকমানক জমি দেবা এবং ঘর প্রদান করবে এমিতি গুড়াই ডিমান্ড অছি আমি রাজ্যপালঙ্কু দৃষ্টি আকর্ষণ করিবু। जदि आपन को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।